হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ভাষা। এটাকে সব সময় নেই না গুড মর্নিং এ, বাট আজকে চলে আসছে ডোরোশি। আজ ওই দেখো, দেখে বুঝতেই পারছো পুরো ঘেবে আছি। আসলে এতক্ষণ ওয়ার্কআউট করছিলাম। গুড মর্নিং ডোরো, বলো গুড মর্নিং ডোজো, বলো গুড মর্নিং। তো আজকে অনেক কাজ আছে, অনেক বলতে বিশাল কাজ আছে। রান্না বান্নার দায়িত্ব হচ্ছে মায়ের, তো অনেক কিছু গোছাতে হবে। এবার গোছানোর কারণটা আমি আজ এখন বলবো না, কিছুক্ষণ পরে বলবো। তোমাদের অনেক কিছুই বলার আছে, অনেক কিছুই শেয়ার করার আছে, সব কিছুই তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। আসলে মাঝখানে অনেকটা দিন আমি ব্লগ বানাইনি। আর দেখো কোনো কথা বলবো, এই যে জিনিসটা করতে চলে এসছে, আসছি মাস দিই তখন থেকে ডেকে যাচ্ছে। আসলে দেখো অবস্থা, দেখো এই ছাড় ওটা দিতে হবে না, কে শুবে কথা নিয়ে এই গরমের মধ্যে? কাঁথাটা নিয়ে আসছো তোমার জন্য, ওই তো কাঁথা এনে রেখে চেন নিয়েছি, কিন্তু চেনের মানুষ আগে আগেই দৌড়ে পালিয়ে গেছে। ওর সঙ্গে আমি পারবো? ওই দেখো উঁকি মারছে, ঠিক আছে উঁকি মারছে, আমি তা যাবো না। ওই ওই আবার দেখতে আসছে যে কতক্ষণ লাগে সিঁড়িতে নামতে, কতক্ষণ লাগে। লাগা লিয়া, সব কুছ পতা লাগা লিয়া, মানে আপনে দিমাগ কা ইস্তেমাল করকে সব কুছ পতা লাগা লিয়া। আসছি তো, বেশি হড়বড়ি। কাঁথাটা কে নেবে, এখানে পড়ে আছে কাঁথাটা। দেখো শাড়ি টাড়ি সব বের করে নিয়েছি, আলমারি মোটামুটি পুরো ফাঁকা করে দিয়েছি, এই নিচের গুলো বের করতে হবে। তো বন্ধুরা আজকে না বিশেষ করে মারাত্মক গরম, দেখো বাইরে কি রোদ, কিন্তু মেঘ হয়ে আছে, চাই না বৃষ্টি হবে কি না। এবার কাজ তো করতেই হবে, কিচ্ছু করার নেই, তো টুকটুক করে সব কিছু গোছাতে হবে, তো আস্তে আস্তে আমি গোছাই। তো বন্ধুরা শাড়ি মোটামুটি নামিয়ে ফেলেছি, এবার সব শাড়ি একসাথে প্যাকিং করে ফেলতে হবে। তোমাদেরকে আস্তে আস্তে সবই বলবো কেন প্যাকিং করছি, কী জন্য করছি। আর এই দেখো ডোডোরও মনটা খারাপ, ও বুঝতে পারছে কি হচ্ছে, ঘরে সব কেন গুছিয়ে ফেলছে। তোমাদেরকে বলবি জানো তো, কিছু কিছু জিনিস যেগুলো করতে ইচ্ছা করে না কিন্তু করতে হয়, পরিস্থিতির সঙ্গে সবসময় মানিয়ে নিতে হয়, কিছু করার নেই। তাই যাই হোক, আমাকেও প্যাকিং করতে হবে, সব কিছু গোছাতে হবে। আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো, তো তোমাদেরকে পরে সব বলবো। তো আমি চটপট করে প্যাকিংটা করে নিই। তো বন্ধুরা যেহেতু অনেক শাড়ি একসাথে বাঁধতে হবে, তো আমি যেহেতু বাঁধতে পারছিলাম না, তাই মা একটু আমাকে হেল্প করে দিচ্ছিলো, দুজনে মিলে বাঁধতেও সুবিধা হচ্ছিলো, দুজন দুদিক থেকে টানছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে গেছিলো।
এত গরম না পাচ্ছি না, ডোরাকে বাথরুম করি এখনই জাস্ট বেঁধে দিয়ে এখন আমরা বেরোচ্ছি। তো বন্ধুরা শুভ সন্ধ্যা। তো দুপুরের পরে আর এতটাই কাজের চাপ ছিল যে আর ভিডিও করা হয়নি। তো এখন মোটামুটি মাল নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় সেটা তোমাদেরকে এখনই বলে দেবো। অ্যাকচুয়ালি এই বাড়িটা আমরা ছেড়ে দিচ্ছি, এই যে এত কষ্ট করে বাড়িটা বানানো হয়েছিল তোমাদেরকে বলেইছিলাম, একটা কি বলবো আর কিছু বলার নেই। তো ওই এই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাড়া বাড়িতে। তো মাল মোটামুটি নেওয়া হয়ে গেছে, তোমাদেরকেও সব কিছু শেয়ার করবো, যেহেতু তোমরা একটা ফ্যামিলির মতনই হয়ে গেছে, তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি, তো এটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে বলতে পারছিলাম না আসলে, এর জন্যই এতটা লেট করলাম, এখন এসে তোমাদেরকে বলছি ব্যাপারটা। এর জন্যই আমি সকাল থেকে মালটাল সব কিছু প্যাকিং করছিলাম। তো মোটামুটি জামা কাপড়, ড্রেসিং টেবিলটা এখনও নেওয়া হয়নি, মোটামুটি খাট সব কিছু খোলা হয়ে গেছে, তো বন্ধুদের সব কিছু দেখাচ্ছি তারা। তো বন্ধুরা এই দেখো শানু আর বাবা মিলে এখন খাটটা খুলছে, তো আলমারি পাল্লা দুটোও খুলে দিয়েছে, এখন খাটটা খুললেই হয়ে যাবে। এখানে ডোরোকে এখন ব্যালকনিতে রেখেছি, এই ঘরে খাট নিয়ে যাওয়া হয়ে গেছে, এগুলো সব ফাঁকা হয়ে গেছে। দাঁড়া, ডোরো এখন বাথরুম পেয়ে গেছে, ডোরোকে এখন বাথরুম নিয়ে যাবো। ডোরোর চেন এই যে, ডোরো আসলে ভাবছে কি হয়ে গেল, কি হচ্ছে আমাদের বাড়িতে। তো বন্ধুরা এই দেখো মোটামুটি খালি করা হয়ে গেছে, আর ডোরো আমাকে আজকে কামড়াতে যাচ্ছিলো কারণ ওকে বেঁধে বেঁধে রাখতে হচ্ছে। এই যে সত্যি বলছি আমি না বুঝতে পারছি না কি গুছাবো না, আমার মাথা কাজ করছে না। দেখো এখনও এই দুটো নিবে, তারপরে আমার মানি প্ল্যান্ট গাছগুলোর কি হবে জানি না। তো বন্ধুরা এখন আমি একটু ভাড়া ঘরে এসেছি, কারণ আমি একটু দেখতে এসেছিলাম যে জিনিসপত্র রাখা হচ্ছে কিভাবে কি হচ্ছে সেগুলোই দেখতে। তো আর দিদাও যেহেতু এখানে বসে আছে, এখানে কাউকে তো থাকতে হবে, কারণ ফাঁকা ঘর তো রাখা যাবে না, তো দিদার জন্য চাও নিয়ে এসেছি। তো এখন তোমাদেরকে আগে দেখিয়ে দিই কোথায় কী আছে, তারপর আমি যাবো আবার বাড়িতে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম লাগছে, মানে বিশ্বাস করো মারাত্মক গরম, তো চটপট করে তোমাদেরকে দেখি। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ভাড়া ঘর, যেটা আমরা ভাড়ায় রেন্টটা নিয়েছি। তো এই জিনিসপত্র আপাতত এখানে বোঝাই করে রাখা আছে, এই রুমটা আমি নিয়েছি, এই রুমে আমরা থাকবো, এখনও খাটটার তো এখনও কিছু আসেনি। আর এখানে হচ্ছে রান্নাঘর, এটা মায়েদের বেডরুম, এখানে বাথরুম আছে, আর এটা আমাদের। তো বন্ধুরা মাল মোটামুটি টানা হয়ে গেছে, আর ডোরো দেখো কন্টিনিউ যতক্ষণ বাধা ছিল শুধুমাত্র চিল্লিয়ে গেছে, আর এখন কটা বাজে একটু দেখো, দেখো কটা বাজে, এখন বাজে হচ্ছে দুটো দুই। তো দুটো দুই বাজে। তো মা স্নান করতে গেছে, মা বেরোলে তারপরে আমি স্নান করতে যাবো। তো স্নান টান করে তারপরে শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, আর আজকে সবাইকে আমাদেরকে নিচে শুতে হবে। দুটো অলরেডি, কারণটা আমি জানি কেন, দুটো আমাদের ঘরের সামনে কেউ আসলে রেগে যায়, সেখানে লোকজন যখন ঘর খালি করছিল ও তখন মনে মনে ভাবছিল কে এগুলো আমার ঘরে সব জিনিস নিয়ে যাচ্ছে, এর জন্য সব কেটে বেশি রেগে গেছে। রোজি এসে পুরো ওপরে ঘুরে টুরে এসছে দুবার না তিনবার, তো ওরাও রোজি হয়তো ভাবছে মনে মনে এরা কি করছে, এরা কোথায় যাচ্ছে, এই জিনিসপত্র নিয়ে কি করছে। বেচারা রোজিটা একটু কষ্ট পাবে, আমরা চলে গেলাম, কিন্তু কয়েকদিন পর আবার যখন আমরা এখানে আবার রিটার্ন আসবো তখন অসুবিধা হবে না।
রুজি তখন চোখ গিয়ে কে হুয়া ইন ফেস আ গিয়া। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আবার কালকে সকালবেলা ওই বাড়িতে গিয়ে সব কিছু গোছাগুছি করতে হবে সকাল সকাল, এটাই কাজ। এখন থেকেই মাথায় রেখে দাও, সকালবেলা উঠে গিয়ে খাট টাট সেট করা, এই হোম এই যে সাউন্ড সিস্টেমটা তো নিয়েই যাইনি, এটা এখনো ধরা হয়নি। এগুলো সব মানে জিনিসপত্র মোটামুটি টুকটাক অনেকটাই আছে, সিলিন্ডার গ্যাস নিয়ে যাওয়া হয়নি, কিন্তু ফ্রিজ ট্রিজ নিয়ে যাওয়া হয়ে গেছে। তো যাই হোক, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।